আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতে কখন রুট ক্যানাল চিকিৎসা ও কখন ফিলিংয়ের মাধ্যমে চিকিৎসা করা হয়। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, দাঁতের অবস্থার উপর নির্ভর করে কখনও দাঁতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়, কখনও বা দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করাতে হয়, এছাড়া আরও অন্যান্য চিকিৎসা রয়েছে। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আজ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কেমন দাঁতে রুট ক্যানেল আর কেমন দাঁতে ফিলিং করে চিকিৎসা করা হয়। ভিউয়ার্স, এখানে স্ক্রিনে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে এই দাঁতটিতে ডেন্টাল ক্যারিজ রয়েছে। সাধারণত ডেন্টাল ক্যারিজ যখন প্রাথমিক অবস্থায় থাকে আর কোনো দাঁত যদি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয় বা গর্ত হয়ে যায় আর সেই দাঁতে যদি কোনো ব্যথা না থাকে, যন্ত্রণা না হয়, তাহলে সেই দাঁত ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায়। এখানে আপনারা যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এটি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত, যেটিকে আমরা বাংলাতে পোকা লাগা সমস্যা বলে থাকি। তো যে দাঁতগুলা এমন অল্প পরিমাণে ডেন্টাল ক্যারিজ রয়েছে, এমন দাঁতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায়। যদি কোনো দাঁত কিছুটা গর্ত হয়ে যায়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দাঁত ক্ষয়ের প্রাথমিক অবস্থা, ডেন্টাল ক্যারিজের প্রাথমিক অবস্থা। এটি যদি ট্রিটমেন্ট না করে এভাবে রেখে দেওয়া হয়, তাহলে কিছুদিনের মধ্যে দেখা যায় যে দাঁতটি ধীরে ধীরে এরভাবে গর্ত হয়ে যায়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এমন গর্ত হয়ে গেলেই যে রুট ক্যানাল করতে হবে দাঁতে, ব্যাপারটি এমন নয়। গর্তটি যদি দাঁতের ভিতরে পাল্প পর্যন্ত না পৌঁছায়, তাহলে আপনি সে দাঁতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট হতে পারবেন। এখানে যতটুকু অংশ দেখা যাচ্ছে, এতটুকু যদি গর্ত হয়ে যায় দাঁতে, তাহলে সাধারণত ব্যথা হয় না। তারপরেও সে দাঁতটিতে একটা এক্সরে করে দেখা উচিত যে দাঁতের কি অবস্থায় রয়েছে, পাল্প পর্যন্ত গেছে কি না। যদি পাল্প পর্যন্ত না যেয়ে থাকে, তাহলে এ ধরনের গর্ত হয়ে যাওয়া দাঁতেও কিন্তু ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায়। ভিউয়ার্স, এখানে আপনারা যে দাঁতটি দেখতে পাচ্ছেন, দাঁতটি বেশ গভীরে চলে গেছে গর্তটি। তবে এই দাঁতের যে গর্তটি দেখতে পাচ্ছেন, এটি এখনও পর্যন্ত দাঁতের ভিতরে থাকা যে পাল্প থাকে, সে পাল্প অবধি যায়নি, আর তার জন্য হয়তো এই দাঁতের যন্ত্রণাও হয়নি। যখনই দাঁতের ক্যাভিটি, দাঁতের ভিতরে পাল্প অবধি পৌঁছে যাবে, তখনই দাঁতের যন্ত্রণা হবে, দাঁতে কিছুদিন বাদে বাদে ব্যথা হবে। তো তেমন দাঁতে ফিলিং করা যাবে না, গর্ত পাইলেই ফিলিং করা যায় না। গর্তটি যদি দাঁতের পাল্প অবধি পৌঁছে যায়, তাহলে আর ফিলিং করা যাবে না বা পুটিং করা যাবে না, তখন সেই দাঁত আপনাকে রুট ক্যানাল ট্রিটমেন্ট করাতে হবে। তো ভিউয়ার্স, এখানে যে পজিশনটা যতটুকু দেখতে পাচ্ছেন, এটি এখনও পর্যন্ত দাঁতের যে পাল্প থাকে সেই পাল্প অবধি যায়নি, আর তার জন্য এমন দাঁতে আপনি ফিলিং করাতে পারবেন যদি ব্যথা না হয়ে থাকে। তবে এমন দাঁতে যদি কারো এমন সমস্যা থাকে, তার সেই দাঁতটি হালকা শিরশিরে ভাব অনুভব হতে পারে, এটি কোনো সমস্যা নয়, এটি আপনার ফিলিং করালে সেটি ঠিক হয়ে যায়। তো এ ধরনের সমস্যায় আপনি ফিলিং করাতে পারবেন। ভিউয়ার্স, এখন আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে ফিলিং উপযোগী দাঁত এবং রুট ক্যানাল উপযোগী দাঁত দুইটিরই ছবি দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে দুইটি দাঁতই কিন্তু ডেন্টাল ক্যারিজে আক্রান্ত। তো ভিউয়ার্স, এখানে দেখুন যে এখনও পর্যন্ত দাঁতের যে পাল্প থাকে, এখানেই হচ্ছে দাঁতের পাল্প চেম্বার, এটি হচ্ছে দাঁতের পাল্প। তো এই পাল্পের ভিতর দিয়ে প্রতিনিয়ত ব্লাড সার্কুলেশন হয়, রক্ত চলাচল করে। তো ভিউয়ার্স, এখানে যে ছবিটা দেখছেন, এটি এখনও পর্যন্ত দাঁতের গভীরে যে পাল্প থাকে সেই পাল্প অবধি পৌঁছায়নি। তাহলে এমন দাঁতে উপর থেকে যে ক্যারিজটি এই পর্যন্ত এসে থেমে গেছে বা এই পর্যন্ত আসছে, এমন দাঁতে আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন। দাঁতের যদি অনেক বড় গর্তও হয়ে যায়, গর্তটি যদি পাল্প অবধি না আসে, তাহলে আপনি সেই দাঁতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন, যেমনটি পজিশন যদি এমন হয়ে থাকে। আর যদি পজিশনটা এমন হয় যে দাঁতের উপর থেকে ক্যাভিটি হয়ে ক্যাভিটিটি দাঁতের ভিতরে যে পাল্প রয়েছে সে পাল্প অবধি চলে আসছে, তখন সে দাঁতে আর রুট ক্যানাল ট্রিটমেন্ট ছাড়া অন্য কোনো উপায় থাকবে না, যদি দাঁতটি রাখতে চান। এমন অবস্থাকে আমরা পাল্পাইটিস বলে থাকি। তো পাল্পাইটিসে আক্রান্ত দাঁত অবশ্যই রুট ক্যানাল ট্রিটমেন্ট করাতে হবে, যদি আপনি সে দাঁতটি রেখে দিতে চান। তো ভিউয়ার্স, এই অবস্থায় বেশ যন্ত্রণা হয়, দাঁতে কিছুদিন বাদে বাদে ব্যথা হতে থাকে, আর এমন অবস্থায় কোনো যন্ত্রণা থাকে না, তবে সামান্য শিরশিরে ভাব অনুভব হয় দাঁতে। আর এমন অবস্থা যখন পাল্পে চলে আসে, তখন সেটিতে যন্ত্রণা হয়, ব্যথা হয়, দাঁতে গোড়াটা ফুলে ওঠে, যেমনটি এখানে দেখুন যে দাঁতে তিনটি স্তর থাকে, এনামেল, ডেন্টিন এবং পাল্প। তো এই এনামেল ডেন্টিন ভেদ করে যখন পাল্পে চলে আসে, তখনই দাঁতে ব্যথা শুরু হয়ে যায়, দাঁতের গোড়াটা এভাবে ফুলে উঠতে দেখা যায়, যেমনটি এখানে দেখছেন যে দাঁতের গোড়া লাল হয়ে যায়, ফুলে ওঠে।
তো ভিউয়ার্স, এমন পজিশনে আপনাকে যদি আপনি দাঁত রাখতে চান অবশ্যই রুট ক্যানাল ট্রিটমেন্ট করে তারপরে রাখতে হবে। যেমন এখানে একটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পালপাইটিসে আক্রান্ত দাঁত এবং পালপাইটিসে আক্রান্ত হয়ে অনেক দিন থাকার ফলে যখন ইনফেকশন দাঁতের গোড়ার দিকে পৌঁছে যায় তখন এভাবে দাঁতের গোড়াটা ফুলে উঠতে পারে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এ ধরনের দাঁতের একমাত্র চিকিৎসা রুট ক্যানাল ট্রিটমেন্ট করে ক্যাপ করে নেওয়া। এ ধরনের দাঁতে যদি আপনি রুট ক্যানাল ট্রিটমেন্ট করে ক্যাপ করে নেন তাহলে দাঁতটি কখনো আর ফেলতে হয় না এবং ভবিষ্যতে কখনো আর ব্যথা বা যন্ত্রণার সম্মুখীন আপনাকে এই দাঁতের জন্য হতে হয় না যদি আপনি রুট ক্যানাল ট্রিটমেন্ট করে দাঁতটিতে ক্যাপ করিয়ে নেন। আর যদি আপনি ফিলিং করান, অনেক বড় গর্ত হয়ে গেলেও আপনি যদি ফিলিং করাতে পারেন তাহলে ফিলিং করালে দাঁতটি দেখতে সেম আগের মতোই হয়ে যাবে, যেমনটি এখানে দেখুন। এখানে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়েছে, দাঁতের উপরে বেশ বড় ধরনের ক্যাভিটি, কিন্তু তারপরেও ক্যাভিটিটি এখনও পর্যন্ত ডেন্টিনের মধ্যে সীমাবদ্ধ আছে। আর তার জন্য এমন দাঁতে কিন্তু আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে সেম আগের মতো করিয়ে নিতে পারেন। আর যদি অবস্থাটি এমন হয়, পালপাইটিস হয়ে যায়, তাহলে আপনাকে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে দাঁতে ক্যাপ করে নিতে হবে। তবে সবথেকে ভালো হচ্ছে যখন অল্প পরিমাণ থাকবে এ ধরনের ছোটোখাটো কোনো ক্যাভিটি থাকবে, তখনই আপনি যদি ফিলিং করিয়ে নেন তাহলে দাঁতটি আপনার আর কখনো নষ্ট হবে না, দাঁতটিতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করার প্রয়োজন হবে না যদি অল্প থাকতে আপনি ফিলিং করিয়ে নেন। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।